চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি নজরুল সংগীত শিল্পী সালাদিন আহমেদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম যে দীর্ঘদিন ধরে আপনি নজরুল সংগীতের চর্চা করছেন, নজরুলকে নিয়ে গবেষণা করছেন। আজকে নজরুল জন্মজয়ন্তী, আর এই দিনটিতে আড্ডাটা শুরু করতে যাই একটি গান দিয়ে। কোন গানটা শোনাবেন? আমি গান শুরুর আগে আমি ধন্যবাদ দিই বাংলা ভিশনকে যে আমাদের জাতীয় কবি এবং তার মেধা মনন এবং আমাদের বাঙালিদের জন্য কতটুকু তার প্রয়োজনীয় সেই ব্যাপারটা চিন্তা করেই কিন্তু বাংলাদেশের জাতীয় কবি তাকে করা হয়েছিল। তো সুতরাং তাকে আশ্রয় করে তাকে তার সৃষ্টিকর্মকে নিয়েই আমরা আবর্তিত হচ্ছি। আমাদের নজরুল ইনস্টিটিউটের কল্যাণে আমরা এই গান চর্চা করা, শেখানো, গবেষণা করার ক্ষেত্রটি পেয়েছি। সুতরাং আমি প্রথমেই যেমন বাংলা ভিশনকে ধন্যবাদ দিই এবং জাতীয় কবির এই জন্মদিনে এই আয়োজনের জন্য আমি নজরুল ইনস্টিটিউটকে ধন্যবাদ দিই যে তারা আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছে। তা আমি নজরুলের একটি বিখ্যাত গান, যে গান বাংলা আর সঙ্গীত ইতিহাসের শ্রেষ্ঠতম একটি গান, চমৎকার। আজকের এই আয়োজনে আসলে আমরা যখন গানটি শুনছি তখন বারবার নজরুলের কথাই মনে পড়ছে, এবং আজকের নজরুল জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, নজরুল জন্মজয়ন্তীতে শুরুতে আপনার কাছে যেটা জানতে চাই সেটি হলো যে আমরা দুখুমিয়া থেকে কাজী নজরুল হয়ে ওঠার গল্পটা কম বেশি সবাই জানি, তারপরে আবারও আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হয়ে ওঠার সেই গল্পটা। শুধু এইটুকু বলতে পারি যে নজরুল বিস্ময়কর প্রতিভার শ্রেষ্ঠতম নিদর্শন। উনি হাজারো প্রতিকূলতার ভেতরে কিন্তু সাহিত্য তথা সঙ্গীত চর্চা করে আজকের এই অবস্থানে বাংলা সঙ্গীত সাহিত্যকে উনি রেখে গিয়েছেন। তো তাহলে এই যে বিশাল জার্নিটা খুব ছোট কথায় বলা খুব মুশকিল, তবে এটুকু বলতে পারি যে
ও যে উনি বলেছেন যে দারিদ্র তাকে মহান করেছে, উনি নিজে বলেছেন যে আমাকে দারিদ্র মহান করেছে। উনি কিন্তু অনেক বড় পরিবারের এবং সেই সেই কালের বিখ্যাত কাজী পরিবারের সন্তান, তারপরেও কিন্তু অর্থনৈতিক যখন জমিদারি প্রথা চলে গেল তারপরে কিন্তু তাদের অর্থনৈতিক সাংঘাতিক টানাপোড়েন গেছে, এটা ঠিক কথা। কিন্তু অনেকে একেবারে না খেয়ে তার জীবন কেটেছে, হ্যাঁ, মানে অনেকে কিন্তু বলে যে না উনি বোধহয় ওই দুঃখিনী ঘর থেকে এসেছিল, তা কিন্তু না, উনি অনেক বড় পরিবারের ছিলেন, হ্যাঁ, একদম সম্ভ্রান্ত। এখানে যে বিষয়টা আমি বলতে চাই, হাজারো প্রতিকূলতার ভিতরেও কিন্তু নজরুল তার নিজস্ব যে ইটা প্রতিভা বিকাশের যে কাজটুকু সেটা কিন্তু কখনো থামাননি, উনি করে গেছেন। আজকে দিনের পর দিন তার যে বিষয়টাতে উনি হাত দিয়েছেন সেটাতেই সোনা ফলেছে। এবং একটা সময় দেখা গেল যে তার শ্রেষ্ঠতম ওই কর্মটা, এবং এই তৎকালীন পূর্ববঙ্গে উনি বারবার কিন্তু এসেছেন, তো এই প্রকৃতি, এই নদী, এই সব কিছু তার বড় প্রিয়। তো এখানে অনেক বিখ্যাত কবিতা, বিখ্যাত কিছু উনি করে সৃষ্টি করেছেন। তাকে জাতীয় কবি হিসাবে প্রতিষ্ঠা করার দুটো কারণ ছিল, এক হচ্ছে এই অসুস্থ কবিকে সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করা, তার চিকিৎসা, তার সব কিছু একটা সিউরিটি আনা। দ্বিতীয়ত হচ্ছে তার সৃষ্টিকর্ম এবং সমস্ত কাজগুলো আমাদের বাঙালি যে কালচার তার সঙ্গে মিলে যায়। সুতরাং আমাদের বাঙালির জন্য যে কাজগুলো উনি করে গেছেন সেটাকে বেশি করে হাইলাইট করা, এই কাজটি করেছিলেন এবং আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের মুক্ত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসাবে তাকে প্রতিষ্ঠিত করে। শুদ্ধ বাণী ও সুরে নজরুলকে নজরুল সঙ্গীতের চর্চার যে বিষয়টি বারবার আসে সেটিকে আসলে চলমান রাখার জন্য নজরুল ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে এবং সেখানে আপনি একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তরুণদের মাঝে নজরুলকে নিয়ে আগ্রহের জায়গাটা কেমন দেখতে পান? নজরুল ইনস্টিটিউট এখানে বাংলাদেশে কিন্তু প্রথম আমাদের প্রাতিষ্ঠানিক যে নজরুল শিক্ষা সেটা কিন্তু নজরুল একাডেমি বলে একটা প্রতিষ্ঠান, এটা কবি তালিম হোসেন শুরু করেছিলেন প্রায় 65 সালের দিকে। তো পরবর্তীতে 85 সালের দিকে আমাদের নজরুল ইনস্টিটিউট সরকারিভাবে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে শুরু হয় নজরুল চর্চার প্রমিত যে চর্চা সেটা। এবং আমি বেসিক্যালি গান নিয়ে কাজ করি, তো গান নিয়ে কাজ করতে গিয়ে যেমন প্রচুর গান আমাকে ধারণ করতে হয়, সেগুলো নতুন নতুন গান আমার গলায় তুলে ছেলে মেয়েদের শেখানো। আমি কিন্তু মেনলি ছোটদের চেয়ে আমি বেশি সিনিয়রদেরই আমরা বেশি শেখাই আমি, তো এখানে যারা শিক্ষক এবং রেডিও টেলিভিশনের যারা শিল্পী বেসিক্যালি তারাই আমার ক্লাসে গান শেখে। তো আমরা চাই যে শিক্ষকদের শিক্ষিত করা, তো শিক্ষকদের যদি আমরা শিক্ষিত করতে না পারি তাহলে কিন্তু তারা তো ছোটদের শেখাবে, তারাই শেখাবেন, শেখাবে, তাই না? তো এই কাজটি নজরুল ইনস্টিটিউট করছে এবং আমরা আন্তরিকতার সঙ্গে এই কাজটি করছি। এই মুহূর্তে একটা গান শুনতে চাই, যে গানটা দিয়ে নজরুল নজরুল হয়েছিলেন, একেবারে সারা পৃথিবীর বাঙালিদের কাছে উনি একেবারে কি বলবো এটাকে গানের শ্রেষ্ঠতম জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই গানটি আমি গাই। যদিও ইদানিং খুব নতুন করে গানটি আবার আসছে, আমি গাই। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশে নেয়াজে তুই, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশে নেয়াজে তুই, আজো তার ফুলকলিদের ঘুম টুটে রে তন্দ্রাতে বিলোল, আজো হাই রিক্ত শাখায় উত্তরিবায় ঝুলছে মিশি দিন, আজো হাই রিক্ত শাখায় উত্তরিবায় ঝুলছে মিশি দিন, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিবুল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দেশে মেরাজে দোল, আজো তার ফুলকলিদের ঘুম টুটে নে তন্দ্রাতে বিলোল।
বাগিচায় বুলবুলি তুই দিশনে আছি তো এই গানটা নিয়ে আসলে একটা মানে আমরা গানটা শুনে যতটা উদ্ভাসিত হই হাসি মুখে গানটি গাই এই গানটির পেছনে আসলে একটা করুণ গল্প একেবারে আছে একেবারে উনি তখন কিন্তু কৃষ্ণনগরে থাকতেন, কলকাতাতে তখন সাংঘাতিক হিন্দু মুসলিম দাঙ্গা চলছে। নজরুলের শুভানুদ্দায়রা তাকে তার রক্ষা করার জন্য উনি কৃষ্ণনগরে তার পরিবারকে রেখে গেল। সেই সময় আর্থিকভাবে উনি এত অনটনের মধ্যে ছিলেন এই সমস্যাতে যে এই গানটি লিখে তার এক বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে দেখো আমি পাঠালাম এই গানটা, এটা যদি ছাপানো যায় ছাপিও, আর আমার ছেলের মানে খাওয়ার দুধ নেই, তো দুধ কেনার টাকাটিও নেই, তো উনি লিখেছিলেন যে তোমরা যদি চিঠিটা পড়ো তাহলে দেখবে যে এটা ছাপিও, মানে আমাকে এমনি দান করো টাকা, এটা বলছেন না, যে এই গানটি যদি ছাপানোর মতো হয় ছাপিও এবং আমাকে 10 টাকা পাঠিও, আমার ছেলের দুধ কিনতে হবে। তো এই মানসিক অবস্থাতে একটা মানুষ এইরকম মানে মানের একটি কবিতা বা গজল, এবং তৎকালীন সময়ে যখন বাঙালিরা কিন্তু কীর্তন ভাঙা সুর, টপ্পা ভাঙা সুর, লোক ভাঙা সুর, লোকসঙ্গীতের এগুলোই চলছে, পুরো ব্যাপারটাকে কাটিয়ে এরকম মানে ফার্সি গজলের স্টাইলে বাংলায় এরকম একটি গজল লেখা, তুমি চিন্তা করতে পারো এই কাজটি ওই মানসিক অবস্থাতে উনি করছেন। এর নাম নজরুল। আমরা একদমই আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে জানতে চাই যে তরুণদের মাঝে নজরুলকে আরো ছড়িয়ে দেবার জন্য, নজরুলের সৃষ্টিকে বিশ্বব্যাপী পৌঁছে দেবার জন্য আমাদের আর কি কি করণীয় আছে? এখন সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অনলাইন এবং আমাদের টেলিভিশনগুলো, প্রচুর টেলিভিশন আমাদের দেশে হয়েছে, তাই না? এবং টেলিভিশন বা সামাজিকভাবে যাদের ধনবান যারা বা বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতিকে যারা প্রমোট করে, আমি সবার প্রতি একটি আমার আবেদন যে আপনারা যে অনুষ্ঠানগুলো করবেন সেখানে যেন আমাদের নিজস্ব সংস্কৃতি প্রাধান্য পায়, নজরুলকে যেন বেশি করে প্রাধান্য দেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে যারা তারা যখন শিল্পী নির্বাচন করবেন সে বয়সটা কী আমার জানার দরকার নেই, যে বয়সেরই শিল্পী হোক না কেন অবশ্যই যেন সে প্রশিক্ষিত শিল্পী হয়, নতুন হলেও সে যেন গান যারা শিখে গান করে তাদের আপনারা ডাকবেন। আমরা প্রশিক্ষিত প্রজন্ম, নতুন প্রজন্ম যত মিউজিক্যালি প্রশিক্ষিত যত আমরা পাবো ততই কিন্তু শুধু নজরুল না আমাদের সব ধরনের গানই একটা মানে যাবে এবং সারা পৃথিবীর কাছে আমাদের যে নতুন ছেলেমেয়েরা যে কতখানি ট্যালেন্টেড সেই ব্যাপারটাকে আমরা প্রতিষ্ঠিত করব। তা আমি ভীষণ আশাবাদী, এদেশে প্রচুর ছেলেমেয়ে অনেক ট্যালেন্টেড, তাদের সত্যিকারের প্রতিভাটা প্রপারলি ইউজড হয়ে যেন সবার কাছে পৌঁছায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই বিশেষ দিনে আমাদের আড্ডায় আসার জন্য, এবং আপনার সকল স্বপ্ন বাস্তবায়িত হোক, তরুণদেরকে নিয়ে যা ভাবছেন তা একদিন সত্যি হোক। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমরা সবাই পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, আটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।